শরীরের সব পশম পড়ে গেছে। এটা একটা বোম্বাই কবুতর। তো উনি কবুতরটার কি ঠান্ডা লাগছিল, তখন কি চোখে ড্রপ দিছিল, আর কি কি ওষুধ খাওয়াইছিল। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে বেসিক্যালি অনেকদিন পরে এক পেয়ার কবুতর সেল পোস্ট দিচ্ছি। তো মাদিটা আপনাদেরকে ধরে একটু দেখাই। এই হচ্ছে মাদি। মাদিটা বেসিক্যালি আমার খুব পছন্দ, নটাও পছন্দ, কিন্তু মাদিটা একটু বেশি পছন্দ, মাদিটা অসাধারণ। এই হচ্ছে মাদি। হ্যাঁ, এই যে পাখা দেখেন, বেগুনি পা। আচ্ছা, এই যে চোখ, এই যে চোখ। হ্যাঁ, আচ্ছা, লেজ। এই হচ্ছে মাদি। হ্যাঁ, আর এই হচ্ছে নর। এই নটটা সাইজ আরো বড় হবে। হ্যাঁ, সাইজ আরো অনেক বড় হবে এই নটটা। ওকে, এই যে নর। নর, নরের চোখ, এই যে পাকা নরের। ওরে বাপরে বাপ, আমি ট্যুরে যাই কি কবুতর ধরাই ভুলে গেলাম। এই যে লেজ। হ্যাঁ, আচ্ছা, আর এই হচ্ছে পা, এটারও বেগুনি পা। হ্যাঁ, আচ্ছা, এই প্যাডটা যদি আপনারা নিতে চান তাহলে শখের জিনিস .com-এ যেয়ে আপনাদের নিতে হবে। তো আপনারা যারা আমার কাছে কবুতর চান বেসিক্যালি, তাদের উদ্দেশ্য বলতেছি যে আমি টুকটাক, আপনারা অনেকেই বলছেন এই কারণে এই এক প্যারা এই সেল পোস্ট দিলাম, এবং আমি শখের জিনিসের মাধ্যম ছাড়া কোনো কবুতর সেল করব না। যারা আমার থেকে কবুতর নিতে চান অবশ্যই শখের জিনিস .com-এর মাধ্যমেই নিতে হবে। এই গেল হচ্ছে কথা। এবার আসি হচ্ছে, আমি আপনারা যে থাম্বনেলটা দেখছেন একটা কবুতরের, তো এই জিনিসটা আসলে আমি ফেসবুকে পাই এই ছবিটা। হ্যাঁ, তো ওনার কবুতরের শরীরের সব পশম পড়ে গেছে। এটা একটা বোম্বাই কবুতর। তো উনি কবুতরটার কি ঠান্ডা লাগছিল, তখন কি চোখে ড্রপ দিছিল, আর কি কি ওষুধ খাওয়াইছিল, এই কারণে এই ঘটনাটা ঘটছে। তো ব্যাপারটা হচ্ছে, আপনাদের অনেকেরই এই সমস্যাটা হয়েছে, কবুতরের শরীরের পশমগুলো পড়ে যাচ্ছে। আপনারা এখনও ওই কবুতরটা পাশে দেখতেছেন যে অনেকেরই কিন্তু এই সমস্যাটা হইতেছে, কবুতরের পশম পড়ে যাচ্ছে, কিন্তু এরকমভাবে আসলে পড়তেছে না, কিন্তু অনেকেরই কবুতরের পশম পড়তেছে। কবুতরের পশম পড়ার পিছনে বেশ কিছু রিজন আছে। একটা হতে পারে হচ্ছে, অনেক সময় হয় কি, কবুতরের শরীরে উকুন হলে আস্তে 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 আপনার কবুতরের শরীরের পশমগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে, ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ওইটা এক ধরনের, ওইটা দেখতে আসলে অন্যরকম লাগে, কেমন মনে হয় কি যে পশম আছে, ডেনা আছে, সব আছে, কিন্তু ডেনার মধ্যে যে সাদা অংশটা, এই যে এই যে এই জিনিসগুলো দেখতেছেন, এই যে সাদা যে পালকগুলো আছে না, পালকগুলো শুধু ডাটগুলো আছে আর কিছু নাই। এটা অনেক সময় হয় কিন্তু, এই কবুতরের পালকগুলো শুধুমাত্র ডাটগুলো আছে আর আর কিচ্ছু নাই, বা শরীর কবুতরটা সাইজের দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে। আপনারা মনে করতেছেন ছোট হয়ে যাইতেছে, আসলে কবুতরটা কিন্তু ছোট হচ্ছে না, কবুতরটা পশমগুলো পড়ে যাচ্ছে, এই কারণে বেসিক্যালি এই সমস্যাটা হচ্ছে। আর আপনার সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা এই SMX 1% যে ওষুধটা আছে, এই ওষুধটা দিয়ে কবুতরগুলোকে স্প্রে করতে হবে। স্প্রে করলে ইনশাল্লাহ দেখবেন আপনার শরীরের উকুন টুকুন চলে যাবে, কোনো পোকামাকড় থাকলে সলভ হয়ে যাবে। যদি কেউ SMX 1% জোগাড় না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে নিম পাতার পানি দিয়ে কবুতরকে গোসল করলেও হালকা একটা উপকার পাওয়ানো যায়। নিম পাতার পানি দিয়ে গোসল করলে হালকা একটা উপকার পাওয়া যায়, কিন্তু আমি আগেই বলতেছি 100% উপকার পাবেন না, হালকা একটা উপকার পাবেন। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন কবুতরকে গোসল করানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার এই পটাশ
তারপরে হচ্ছে একটু ফিট কেরি আর পটাশ একসাথে দিয়ে এক চামচ এক লিটার পানিতে এক চামচ ফিট কেরি আর এক চিমটি পটাশ দিয়ে কবুতরকে গোসল করালে একটা হালকা উপকার পাবেন, বাট এটা 100% উপকার আপনারা পাবেন না, আমি নিজেই বলে দিচ্ছি। 100% ফল পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এসএমএক্স 1%ই ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে অনেক সময় আপনার ওষুধ ওভারডোজ পড়লে এই জিনিসটা হবে। আপনারা যে কাজটা বেশিরভাগ সময় হয় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আছে এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো ব্যবহার করলে ওভার মাত্রায় যখন ব্যবহার হয়ে যায় তখন কিন্তু বেসিক্যালি এই সমস্যাটা হয়, অনেকেরই হয়। তার মানে কিন্তু এত এত বৃহৎভাবে হয় না, এত বৃহৎভাবে হয় না, একটু হালকাভাবে হয়। হালকাভাবে বলতে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে ওভার অ্যান্টিবায়োটিক মারলে অনেক সময় দেখা যায় কি কবুতরগুলো আপনার ই হয়ে গেছে, এই কবুতরগুলো একটু দুর্বল হয়ে গেছে, শরীরের পশমগুলো আস্তে আস্তে খুলে পড়তেছে। তো এর জন্য আপনারা অবশ্যই একজন যার থেকে যে যে অ্যান্টিবায়োটিক ওষুধটা আপনাদেরকে দিতে বলতেছে আপনারা অবশ্যই একজন ডাক্তারের সাথে আগে একটু কথা বলে নেবেন, ভাইয়া অ্যান্টিবায়োটিক ওষুধের মাপটা কী পরিমাণে হবে। অ্যান্টিবায়োটিক ওষুধ কখনোই ওভারডোজ দেওয়া যাবে না, আমি আবারও বলতেছি অ্যান্টিবায়োটিক ওষুধ কখনোই ওভারডোজ দেওয়া যাবে না। যদি অ্যান্টিবায়োটিক ওষুধ ওভারডোজ দেন তাহলে এটার জন্য আপনাদের কানতে হবে পরবর্তীতে। আপনারা অনেক সময় হয় কি, যেমন আমি আসলে সাজেস্ট করি জিম্যাক্স যে ওষুধটা আছে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটা আপনারা অনেক সময় করেন কি এক লিটার পানিতে 10 ml দিয়ে বসে থাকেন। তো এক লিটার পানিতে 3 থেকে হায়েস্ট আপনারা দিতে পারবেন 3 থেকে 5 ml, 2 থেকে 5 ml। এখন আপনার কবুতর অসুস্থ কতটুকু এটার উপরে ডিপেন্ড করবে আপনি কত ml দিবেন। যদি আপনার কবুতর অসুস্থ বেশি থাকে সেক্ষেত্রে মনে করেন আপনার 3 ml বা 4 ml দিতে পারেন, হায়েস্ট 5 ml দিতে পারেন। আর যদি দেখেন যে না হালকা হালকা অসুস্থ যে মিডিয়াম একটা অবস্থায় আছে সেক্ষেত্রে মনে করেন আপনার 2 ml দিতে পারেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, জিম্যাক্সের মতো অ্যাজিথ্রোমাইসিন হাই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক কবুতরকে যত না দেওয়া যায় তত ভালো। আমার এই কথাটা সবসময় মনে রাখবেন আপনারা, জিম্যাক্সের মতো হাই পাওয়ারফুল যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলো কবুতরকে যত কম ব্যবহার করবেন তত ভালো। আর চশমা পড়তে হচ্ছে, ঠিক আছে, আপনারা অনেকে তার মানে আমি একটা ভিডিও করছিলাম যে অলরেডি চোখের অবস্থা 12টা বেজে গেছে, সারাদিন মনে করেন এই আসলে ম্যাক্সিমাম টাইম শখের জিনিসে থাকতেছি, চ্যাটের অ্যান্সার দিতেছি, আপনারা যে সমস্যাগুলো বলতেছেন সেই সমস্যাগুলোর অ্যান্সার দিতে হইতেছে, অ্যান্সার দিতে গিয়ে এখন দেখছি চোখও ব্যথা করতেছে। তো ম্যাক্সিমাম টাইম আসলে ল্যাপটপে থাকতে হবে, আসলে বাইরে যখন আমি থাকি তখনও অ্যান্সার দেওয়া যায়। আপনারা অনেকে একটা কমপ্লেন করেন সেটা হচ্ছে ভাই একটা কথা জিজ্ঞেস করলাম আপনারা অ্যান্সার দিতে দিতে 40-50 সেকেন্ড সময় লেগে গেল, তো অনেক সময় 1 মিনিটও লেগে যেতেছে। তা আপনারা এই কমপ্লেনটা আমাকে করতেছেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমি একসাথে 16 জন 17 জন 18 জন পর্যন্ত লোকের অ্যান্সার দিই, আর আপনারা চেষ্টা করবেন হচ্ছে আপনাদের যেটা সমস্যা সেটাই আমাকে বলতে। তার মানে সমস্যা ছাড়া যে কথাগুলো আছে, ঠিক আছে, সেটা মনে করেন অনেক সময় দেখা যায় আপনারা মনে করেন সমস্যা ছাড়া আপনারা আমাকে ভালোবাসেন তাই আমার কুশলাদি বিনিময় করেন, কুশলাদি বিনিময়গুলো আপনার অনেক সময় দেখা যায় যে আপনাদেরকে তো আমিও ভালোবাসি, তো ওই কুশলাদি বিনিময়ের সাথে সাথে আপনাদেরকেও জবাব দিয়ে দিতে আমার লেট হয়ে যায়, তো এই কারণে দেখা যায় আপনার মনে করেন। আর একসাথে তো আসলে আমরা যে মেসেঞ্জারের যে সিস্টেমটা ব্যবহার করি কথা বলার জন্য এই সিস্টেমটা একসাথে 60-70 জনেরও আমি কথা বলতে পারি, সমস্যা হয় না। কিন্তু দেখা যায় কি একজনের সাথে কথা বলে অ্যান্সার দিয়ে তারপর আমার আরেকজনকে অ্যান্সার দিতে হয়, তো সেক্ষেত্রে একটু সময় লেগে যায়, এর জন্য আপনারা দয়া করে কষ্ট পাবেন না। আর একটা কথা হচ্ছে ভাইয়া যে আপনারা যারা সেল পোস্ট দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি চান যে শখের জিনিসের মাধ্যমে এই কবুতর সেল করতে তাহলে অবশ্যই সেল পোস্ট দেওয়ার পরে এবং আমাদের আপনার 100% আমাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন। আর আমাদের যার যার কবুতরগুলো আমি অলরেডি রিভিউ দেওয়া বন্ধ করে দিছি, এখন আবার রিভিউ দেওয়া শুরু করবো, লাস্ট রিসেন্টে যে আপনার একটু বাইরে ছিলাম যে কারণে রিভিউ দিতে পারি নাই কোন কবুতরটা ভালো লাগতেছে কোন কবুতরটা খারাপ লাগতেছে। আর সবাই চেষ্টা করবেন একটা লিমিটেড দাম দেওয়ার জন্য, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা এখন আমাদের অ্যাপসটা নামায় নেন নামান নাই তারা অবশ্যই অ্যাপসটা নামায় ফেলবেন। আসসালামু আলাইকুম।